করোনাকালে লাইব্রেরিগুলোর দৈন্যদশা, বহু বই উইপোকা কেটে নষ্ট করেছে, আবার কোথাও নষ্ট হয়ে গেছে বইগুলো জল পড়ে। সে কারণেই গ্রন্থাগারগুলিতে নতুন বই কেনার জন্য রাজ্য সরকারের তরফে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। গ্রামীণ এলাকার লাইব্রেরির জন্য 10,000 টাকা এবং শহর বা মহকুমা লাইব্রেরির জন্য 15,000 টাকা এবং অন্যদিকে জেলা লাইব্রেরির ক্ষেত্রে 35,000 টাকা অনুদান দেওয়া হচ্ছে। সোমবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কে 11তম শিলিগুড়ি মহকুমা বইমেলার উদ্বোধন করতে এসে এই কথা বললেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। পাশাপাশি নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সহায়িকা পুস্তিকাগুলি সরকারের তরফে প্রতিটি স্কুলে দেওয়া হবে বলে জানান তিনি। তিনি বলেন, করোনা চলার সময় প্রতিটি গ্রন্থাগারকে নির্দেশ দিয়েছিলাম 15 দিন পরপর গ্রন্থাগার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, ঠিকঠাক রাখার জন্য সুবন্দোবস্ত করতে হবে। তা সত্ত্বেও বহু বই নষ্ট হয়ে গিয়েছে, ওই পোকা খেয়েছে, সেই সঙ্গে সঙ্গে জল পড়েও নষ্ট হয়েছে কিছু বই। গতবার সীমিতভাবে বইমেলা করতে সক্ষম হয়েছিলাম, এজন্য এবছর ব্যাপকভাবেই বইমেলা করছি। প্রতিটি বইমেলার জন্য দপ্তর 6 লক্ষ টাকা করে বরাদ্দ করেছে। জেলার লাইব্রেরিগুলিকে 2 কোটি টাকার বই কেনার জন্য আমাদের দপ্তর দিয়েছে। আমরা সকলে উপলব্ধি করেছি পড়াশোনার হার এখন কমেছে, কিন্তু বইয়ের কোনো বিকল্প নেই। বই তো বইই হয়, বইমেলাকে উপযোগী করার জন্যই আমাদের উপস্থিতি। এই বইমেলা 7 দিন চলবে, 23 জানুয়ারি পর্যন্ত কালিম্পং বইমেলা শেষ হবে। বইমেলার উদ্বোধনে এসে কি জানালেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, শুনে নেব। সাজাওয়াট, লাইফ বিউটিফুল, কার্টেন, ব্লাইন্ডস, কার্পেটস, কমপ্লিট হোম ডেকর অ্যাক্সেসরিজ। আর বাইরে যেতে হবে না, আপনার সুন্দর ঘরকে আরো সুন্দরভাবে সাজিয়ে তুলতে চলে আসুন সাজাওয়াটে। আমাদের এখানে পাবেন আপনার পছন্দ মতো ঘর সাজানোর নিত্য নতুন ডিজাইনের সমস্ত রকম সামগ্রী। আমাদের ঠিকানা বিএস রোড, ডাকবাদাস চৌপতি, কোচবিহার। আমরা করোনা চলাকালীন প্রতিটি গ্রন্থাগারকে নির্দেশ দিয়েছিলাম যে 15 দিন পরপর তাদের লাইব্রেরি তথা গ্রন্থাগারকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং লাইব্রেরি যাতে ঠিকঠাক থাকে তার সুবন্দোবস্ত করবে। এই করেও বহু বই নষ্ট হয়েছে, উইপোকা খেয়েছে, জল ঢুকে গেছে, কোথাও জানালায় উইপোকা খেয়ে নষ্ট করেছে বই। গতবার আমরা খুব সীমিতভাবে বইমেলাটা করতে সক্ষম হয়েছিলাম, এবছর আমরা ব্যাপকভাবে বইমেলা করছি। প্রতিটি বইমেলার জন্য প্রায় 6 লক্ষ টাকা দপ্তর বরাদ্দ করেছে, এছাড়া 2 কোটি টাকার বই আমাদের দপ্তর বিভিন্ন জেলায়, যে জেলায় যেমন লাইব্রেরি আছে তারা সেই বরাদ্দের টাকা পাবে। গ্রামীণ লাইব্রেরির ক্ষেত্রে 10,000, শহর বা মহকুমা লাইব্রেরির ক্ষেত্রে 15,000 এবং ডিস্ট্রিক্ট লাইব্রেরির ক্ষেত্রে 35,000 টাকা অনুদান আমরা দিচ্ছি, তারা বই কিনবে। একইভাবে জনমুখী করার জন্য আমরা ডিজিটাল করা যায় তার পরিকল্পনা নিয়ে ইতিমধ্যে 35,000 বইকে আমরা ডিজিটাল করেছি এবং যে সমস্ত এলাকায় সরকারি গ্রন্থাগার আছে তাদের মাধ্যমে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নবম, দশম, একাদশ, দ্বাদশ ছাত্রছাত্রী তারা যদি টেক্সট বুক বা কোনো সহায়িকা কিনতে চায় আমরা বিনা পয়সায় সেটা তাদের জন্য কিনে স্কুল কর্তৃপক্ষকে দেব, যাতে ছাত্রছাত্রী এটা নিয়ে পড়াশোনা করতে পারে।